গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্থনিস লাইফস্টাইলে। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল প্রায় 7:30। ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি যে একটা মাছওয়ালা এসেছে টোটো করে মাছ নিয়ে। তো গ্রামে সবাই মাছ কিনছে, তো আমরা ওইখান থেকে মাছ নিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকাল সকাল মাছ নিয়ে এসছো, কি কি আছে মাছ? গলে নাই তো, গলা মাছ না তো দাদা? আমি ঢাল দিচ্ছি, দাঁড়াও আবার ঢালবো দাদা। এটা 40 টাকা বোধ হয়। ডিগির ডিগির, হ্যাঁ ডিগির মাছ। মাছটি তো বাবা টিপো, জোরে টিপো বাবা। ডিগির থেকে তুলছি, 100 কেজি মাছ তুলছি। মাছ মাছ বিক্রি হয়েছে 200 কেজি। ওইটা দেখি একটা, না ছোটো দিই, বড়টা দিলাম না। কেন ছোটোটা ভালো হবে না? আমি ছোটোটা একটি পাঠ দিয়ে পেরে দিলাম। বড়টা কত? বড়টা 50। তো বন্ধুরা, সকাল সকাল মাছ নিয়ে আসে, তার কারণটা হচ্ছে আমাকে বলতে চাই, সকাল সকাল মাছ নেওয়ার কী দরকার? এমন এগুলো বাঁচতে হবে, এতগুলো মাছ, আর এই মাছগুলো নাকি বাঁচতে খুব সমস্যা, মানে একটুতেই গুলে যায়, তো মানে আউলে যায় আর কি, আমরা আমাদের ভাষায়। সেই জন্যই মিজুর একটু মুখ ফোলা। যাই হোক, অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছেও পারে, আর অবশ্যই আজকে ব্লগটা খুবই সুন্দর হবে এবং ইন্টারেস্টিং হবে। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করবে, আর সাবস্ক্রাইব না করলে এখনও সাবস্ক্রাইব করে যাও, দেখতে থাকো। তো এই যে দেখো, মাছ বাছা কমপ্লিট, এখন ধুচ্ছে। এই মাছগুলো না মানে ওই তোমার হাত মিশালি সবজির সাথে ভালো লাগে, চচ্চড়ি টাইপের আর কি, সব কিছু দিয়ে এই মাছটা। এটাকে আমরা কী মাছ বলি জানো? মোয়া মাছ। মোয়া মাছ নামে এইখানে মানে পরিচিত। তোমরা কী নামে এই মাছটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো বন্ধুরা, এতক্ষণ কারেন্ট ছিল না, সকাল থেকে প্রায় এখন দুপুর 2টা বাজে কারেন্ট ছিল না। আর দেখো ফ্রিজের যত জল, এই দেখো একদম ফ্রিজ থেকে বেয়ে বেয়ে এই যে এদিকে এদিকে যাচ্ছে, এই যে জলের ধারা। সকালবেলা ঘুম থেকে উঠেই একবার আমি ঘরটা মুছেছি, দেখে কি একদম ফ্রিজের জল ভর্তি। আমাকে কি ব্যাপার, ফ্রিজ থেকে কেন জল বেরোচ্ছে? পরে ভাবলাম যে কারেন্ট নেই, সেই জন্য বোধহয় ফ্রিজে বরফগুলো গলে 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 জল পড়ছে। আর এখন থেকে কয়েকদিন মোটামুটি পুজো অবধি আমাদের এখানে কারেন্টের এরকম একটু ডিস্টার্ব হবেই, কারণ জানোই তো সামনেই পুজো এসছে, দুর্গাপুজো আমাদের। তো দুর্গাপূজায় সমস্ত মানে সবাই কারেন্টের কাজ টাজ করে একদম পুরো ঠিকঠাক করবে, প্যান্ডেল বানানো হবে, সেই জন্য কিন্তু এখন মানে কারেন্টের একটু অসুবিধাই হবে। যাই হোক, সকাল অনেক সকালে কারেন্ট গেছে, এই মাত্র আসলো। তো আমি আজকে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দেই। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই বর যেটা কিনে নিয়েছে সেটা হচ্ছে, বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো, এটাকে কী মাছ বলে জানি, আমাদের এখানে তো চাপিলা মাছ বলে। তো এই যে চাপিলা মাছ তো কিনেছে, আর আমাকে বলেছিল একদম পাতলা ঝোল করতে বেগুন দিয়ে। চাপিলা না মোয়া আমি ঠিক জানি না, তোমরা তো জানোই যে মাছ আমি ঠিক মতো অতটা চিনি না। তো যাই হোক, আমরা তো বেশিরভাগ একে চাপিলা মাছই বলি, সেই চাপিলা মাছ নিয়ে এসেছে। আর আমাকে বলেছে একদম বেগুন আর আলু দিয়ে পাতলা করে মাখা মাখা একটা তরকারি করতে, কোনো মশলা দিতে না। তো দেখো আমি কোনো মশলা দেইনি, শুধু হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তো দেখো, শুধু আমি হচ্ছে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, আর সাথে এই যে ভাত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু এই মাছটা খেতে পারি না, কেন জানি না এই মাছটার একটু গন্ধ লাগে আমার কাছে, ভালো লাগে না। তো আমি যখন হচ্ছে মানে মাছটা বাচ্ছিলাম তখন আমার খুব রাগ উঠেছিল, তোমাদের ভিডিওতেও দেখিয়েছি, আমি মুখটা ফুলিয়ে রেখেছি, কারণ এই মাছের গন্ধটাই আমার সহ্য হয় না। যখন মাছটা ভাজা করছিলাম তখনও খারাপ লাগছিল। তো আমি কিন্তু এই মাছটা খাবো না, আর যেহেতু আজকে এত গরম স্পেশাল খাওয়া খাবো, সেটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন মোটামুটি বাজতে চলছে দুপুর 2টা, আমার খিদাও পেয়ে গেছে, তো আগে মাছের তরকারিটা একটু দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে।
তো এদিকে মা খেতে বসে গেছে, তো মাকে তরকারিটা দিয়ে আসবো। তো এখানে আমি দুজনের মাপেরই তরকারি রান্না করেছি, মা আর হচ্ছে মার ছেলে মানে আমার বরের জন্য, কারণ এই মাছটা আমি খাই না আগে থেকেই বলে দিলাম, তো সেই জন্য ওদের দুজনের জন্যই রান্না করেছি। তো এখন দিয়ে আসবো, আর কটা ভাজা মাছ রেখে দিয়েছি, যদি কালকে আবার খেতে চায় তো কালকে খেতে দেবো। এই মাছটা আবার আমার বরের খুব প্রিয়, কি বলবো। এখন কারেন্ট ছিল না সকাল থেকে, প্রায় এখন দুপুর 2টা বাজে, কারেন্ট ছিল না। আর দেখো ফ্রিজের যত জল, এই দেখো একদম ফ্রিজ থেকে বেয়ে বেয়ে এই যে এদিকে এদিকে যাচ্ছে, এই যে জলের ধারা। গোলগুলো তোলার তোলার কথা কও, এগুলা ভয় লাগে এদিকে পোকা মাকড়ের জন্য। সত্যি কথা বলতে বন্ধুরা, এই জায়গাটা দিয়ে এখন যেতে না খুব ভয় লাগে। তখন সকালবেলা এদিকে আমি যাচ্ছিলাম, কিসের জন্য জানি এদিকে যাচ্ছিলাম, তো ঠিক ওই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় একটা মানে কি বলবো সাপ আর কি ব্যাং খাচ্ছিল, দেখে এমন ভয় লাগছে এক দৌড়ে বাড়ি চলে গেছি। তো দেখো আমাদের এই গাছটাতে কত লেবু হয়েছে, এই দেখো প্রচুর লেবু। কমলা লেবুর মতো লেবুগুলো, এগুলো লেবুর প্রচণ্ড রস। আর ওই পাশে যে একটা গাছ আছে লেবু, তোমরা দেখেছিলে অনেক বড় বড় লেবু, ওটাও আছে, কিন্তু এই লেবুটার রস বেশি। তো মা নাকি লেবু খাবে আর কি, তো মার জন্যই আর কি ছিঁড়ে নিয়ে আসলাম, তো এখন তাড়াতাড়ি করে কেটে দিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, নিয়েছি কাঁচা পেঁয়াজ, সাথে হচ্ছে একটুখানি আচার, আর এই লঙ্কাগুলোকে আমি পুড়ে নিয়েছি, 2টা লঙ্কা। আর এখানে এই যে ভাতের মধ্যে অল্প তেল দিয়েছি, আর হচ্ছে লবণ। এখন কি করবো বলো তো, দিয়ে দিলাম জল, ব্যাস। আর এই হয়ে গেল আমার টেস্টি টেস্টি পান্তা, উফ। গরমের দিনে দুপুরবেলা করে যদি এরকম পান্তা খাওয়া যায় না, শরীর ঠান্ডা হয়ে যাবে, সাথে খাওয়ার এটাই খেতে ভালো লাগে, সবজি টবজি আমার কিছু ভালো লাগে না। আসলে ওই মাছগুলো আমি খাই না আগেই বললাম, তো সেই জন্য আমি ভেবেছি যে আমি এইভাবেই খাবো। তো চলো আমি খেয়ে বলছি তোমাদের পান্তাটা কেমন হয়েছে। গরমের দিনে এরকম যদি পান্তা খাওয়া যায় না, এসির থেকেও শরীর বেশি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম, আর চুলটা আমার ভেজা, দেখো মানে তখন সকালবেলা স্নান করেছে, গরমের জন্য চুল ছাড়তে ইচ্ছা করে না, চুলটা এই টিক্কির মধ্যে বেঁধে রেখেছিলাম, এখন চুলটা খুললাম দেখো একদম ভেজা চেপচেপা। তো চুলটা ফ্যানের হাওয়াতে একটু শুকাবো, কারেন্ট আসছে। আর সত্যি কথা বলতে আজকে খেয়ে না একদম শান্তি পেলাম গো, দুপুরবেলা যদি এরকম ভাত যদি আমাকে প্রতিদিন দেয় না, আমি প্রতিদিনই খেতে পারবো। হ্যাঁ, এই পান্তা ভাতের সাথে কিন্তু যদি মাছ ভাজা হতো, মানে যেই মাছগুলো আমি আর কি খাই, সেই মাছ ভাজা যদি হতো বা মসুর ডালের বড়া হতো, জাস্ট আরও জমে যেত। তো যাই হোক, এমনিতেও খাওয়াটা মন্দ হয়নি, তো খাওয়া দাওয়া করে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল, বাসনপত্র কলে পাড়ে রেখে আসছি। এই গরমের মতো কলে পাড়ে গিয়ে বাসন মাজতে পারবো না, একটু রৌদ্রটা পড়ুক তারপরে গিয়ে বাসন মাজবো। আর আমি খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই একটা পার্সেল চলে আসছে, তো আমি অর্ডার দিয়েছিলাম বরকে বলেই অর্ডার দিয়েছি, তোমরা জানোই আমি অর্ডার দিতে পারি না, মানে আমি ওকে বলে দিই যে এটা অর্ডার দিয়ে দাও, তো ও অর্ডার দিয়ে দেয়। তো অর্ডার দিয়েছে আমার পুজোর ড্রেস। আসলে আমি ওকে বলছিলাম কি এই ড্রেসটা না আমার খুব পছন্দ, কিনে দিবা? তো বলে কি যে ঠিক আছে, যদি একটা শর্ত আছে নিতে পারো, তাহলে হচ্ছে পূজার সময় তুমি আমার কাছ থেকে কোনো রকম ডিমান্ড করবা না, কিছু চাবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে কিনে দাও, পূজার সময় কিছু চাবো না।
সেটা তো আর হয় না, পূজার সময় তো নিবই, কিন্তু এমনি এটা কিসের জন্য নিলাম জানো বন্ধুরা? দেখো এদিক সেদিক যেতে হয়, আর আমার কুর্তিগুলো না মানে এখন ইদানিং কেন জানি না মানে অনেক দিন ধরে পরছি তো অন্যরকম লাগে, তো মাঝখানে যদি একটা অন্য কালার পরি, অন্য রকম কুর্তি পরি, তোমাদেরও দেখতে ভালো লাগবে ব্লগে, আর আমারও একটু পরতে ভালো লাগবে। আর যেহেতু শীতকালও চলে আসছে, সেই হিসাবে আমি একটা কুর্তি কিনেছি যাতে গরম দিনেও পরা যায়, শীতকালেও পরা যায়। তো এই দেখো পার্সেলটা চলে আসছে, আমি খুলিও নি কিন্তু, এখনও দেখিনি, দেখতে পারছো একদম খুলিনি। তো এখন এটাকে খুলবো, খুলে তোমাদের দেখাচ্ছি কি এসেছে। এটা ফিতা, আর এই হচ্ছে পুরো ড্রেসটা। তো বন্ধুরা দেখতেই পেলে ড্রেসটা, আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, আরো অনেকটা অনেক কালার ছিল কিন্তু আমার মনে হলো যে এই কালারটা আমি কোনোদিনও পরিনি, তো সেই জন্য এই কালারটাই কিনি। আর ওই যে ফিতাটা তোমরা দেখতে পেলে, সেটা এই যে এখানে না ওই যে বেল্ট সিস্টেমের মতো করা আছে, এই দেখো এদিকে ঢুকিয়ে আমার কোমরের সাইজে আর কি বান দেওয়ার মতো। আর সত্যি কথা বলতে ড্রেসটা এতটা মোলায়েম, এতটা মোলায়েম, এই দেখো প্রচুর সফট আর একদম সুতির, একদম সুতির, খুব সুন্দর ড্রেসটা। আর এই যে গলার সাইডে একটু নকশা করা আছে, একটু কাজ করা আছে, দেখতে পারছো? আর আমি এটা ডবল এক্সেল না এক্সেল নিয়েছি, এক্সেল আমার এক্সেল লাগে তো এক্সেল নিয়েছিলাম। আর বন্ধুরা এই ড্রেসটার দাম নিয়েছে 499 টাকা, তো দামটা বলতে আর কি ভুলে গেছিলাম, তো পরে নিলাম দেখো, আরে দেখো পাগল। তো বন্ধুরা আমি না ড্রেসটা আসার পরে আমি ভাবলাম যে একবার পরে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা, তো একদম ঠিকঠাক হয়েছে, আর আমি বেশি একদম ঠিকঠাকই হয়েছে। আর আমি বেশি একদম চাপাচোপের ড্রেস পরতে ভালোবাসি না, একটু ঢোলা ঢোলা থাকবে সেরকম পরতে ভালোবাসি। ড্রেসটা আমার খুব 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 পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ড্রেসটা। তো এই ড্রেসটা কি বলতো, এতটাই সফট যে গরমের দিনেও পরা যাবে আবার শীতের দিনেও পরা যাবে, কোনো প্রবলেম নেই। তো চলো আপাতত এখন একটু রেস্ট করি, রেস্ট বলতে কি তোমরা ভিডিওটা দিলাম সেগুলো কমেন্ট টমেন্টগুলো একটু দেখি, তারপরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে বিকেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি দিতে। তো এখন আমি সন্ধ্যা আরতিটা করে নেব, আর সকালবেলার পুজোটা মানে মাই দিয়ে থাকে প্রায়, এখন দেখি মাই দিয়ে দেয়, তো আমি সন্ধ্যা বাতিটা দিয়ে দিচ্ছি আজকে, একদম ধুনো দিয়ে সুন্দর করে মন ভরে ঠাকুরটা পুজো দিচ্ছি। দেখো ঘরের মধ্যে বন্ধুরা ধুনা দিয়েছি, কারণ মশার জন্য বসা যায় না, আর আর ঘরের মধ্যে পুরো একদম ধুনো দিয়ে দিয়েছি শোভা দিয়ে, তার কারণ ঘরের মধ্যে এত গরম, গরমের মধ্যে আরও যদি থাকে মশার উৎপাত, তো জানলাগুলো যদি খুলে দেই তাহলে একদম এত মশা আসে। দেখো জানলাগুলো কিন্তু আমার খোলা, কারণ গরমের মধ্যে যদি জানলা টানলা বন্ধ করে দিই না, ঘর একদম পুরো কি বলবো গরমের অগ্নিকুণ্ড হয়ে যায়, তো সেই জন্য ঘরটা মানে জানলাগুলো খুলে দিয়েছি, আর মশা মানে ধোঁয়া দিয়ে দিয়েছি, মশাগুলো চলে যাবে। এই দেখো পুরো ধোঁয়া একদম ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
বাইরে। কোনাগুলাই যদি দিতে পারতাম তাহলে মানে ভালো হইতো। কোনটা? ওই কোনাগুলো মশা আছে জানো না কি মশা গরম লাগতেছে আজকে খুব। ফ্যানের হাওয়া মনে হয় যে ফ্যানের হাওয়াটাও গরম। গরম গরম বড়া নিয়ে আসলাম, একটু চা বানাও লাল চা। চা হলো গো, নিয়ে আসো তাড়াতাড়ি। এদিকে চলে আসছি চা বানাতে, চা হয়ে গেছে। এর আগের দিন ভিডিওতে আমি যখন না তোমাদের দাদাভাই যখন বলেছে লেবু চা খাচ্ছি, তো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি লেবু চা তুমি কীভাবে বানাও একদিন দেখাবে। তো দেখো এই যে নর্মাল আমরা যেভাবে চা বানাই মানে লাল চা, লাল চা বানিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দিলেই হয়ে যায় লেবু চা। তো এভাবেই বানিয়ে থাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন খাবো চা আমরা। আর দেখলে হয়তো আমি গামছা পরলাম, তোমরা অনেকেই বলেছো খাওয়ার সময় গামছা পরা যাবে না, তো এখন তো ভাত খাচ্ছি না, এখন চা খাচ্ছি, কোনো ব্যাপার না মনে হয়। মানে গামছা পরে চাটা হয়তো খাওয়াই যায়। আর সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড গরম, মানে একদম নেক্সট লেভেলের গরম। আর একটু আগেই যখন গরম গরম বড়া নিয়ে আসলাম আর লেবু দিয়ে লাল চা, আমি বললাম লেবু দিয়ে লাল চা করো, তো সেটাই হয়তো করলো। লেবু দিছো তো? হ্যাঁ। এবার হ্যাঁ একটা কথা বলি, আমি যখন আসছিলাম না তখন এই যে জানালার সাইড দিয়ে একটা কেমন পুজোর মানে গন্ধ আসছে, এই জন্য বাড়িতে এসেও গন্ধটা পাচ্ছি, কেন বলো তো? যখন আমি আসছি সন্ধ্যাবেলায় এখন দেখবে যে বিকেলের পরপর বা সন্ধ্যা টাইম এবং সন্ধ্যার কিছুক্ষণ পরেও একটা জিনিস তোমরা দেখবে, বিশেষ করে মনে হচ্ছে গ্রামের সাইডে পুজো আসলে যেমন একটা হয় না, যেমন শীত শীত ভাব, হালকা একটু ওয়েদারটা ড্যাম থাকে এবং হচ্ছে আলাদা একটা ঠান্ডা ওয়েদার থাকে, তো ওরকম লাগছে আজকে। কি বলো তো ভোরবেলা যখন উঠে হয় না, ভোরবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা এই জিনিসটা তুমি ফিল করবে। এই যে সন্ধ্যাবেলা আমি দেখি নাই, ভোরবেলা কি হয় বলো, ওই যে যখন মানে এমনি খালি পায়ে হাঁটবা গাছের দিকে কুয়াশা পড়ে, কুয়াশা পড়ে, শীত হালকা শীত মানে এরকম ভাব আর কি। তো ওয়েদারটা এরকম লাগছিল, মনে হয় যে পুজো আর বেশি দিন, হ্যাঁ আদৌ কিন্তু পুজো বেশি দিন নেই, পুজো আর আছেই মনে হয় বোধ হয় এই এক মাসের মতো আর কি, কিন্তু পুজো পুজো গন্ধ কিন্তু চলে আসছে। যাই হোক এটাই আমার মানে ভালো লাগছে আর কি। তো চলো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে হচ্ছে বড়া আর এদিকে হচ্ছে লাল চা। আর এটা কি সব ওইটা ব্রেড একটা কেন শেষ হয়ে গেছিল কালকে সবাই খাওয়া হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক ব্রেড একটা এবং বড়া আছে মোটামুটি চারটা পাঁচটার মতো, চলো চাটা খেয়ে নিই। ওয়াও বেগুন ভর্তা, ওয়াও দারুণ হবে আজকে সত্যি, আমার খুব 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 ফেভারিট বেগুন ভর্তা। জিভে পুরো জল আসছে বেগুন ভর্তা দেখে। বেগুন বেগুন যাই হোক, বেগুন বেগুন যেটাই বলো, বেগুন না আমাদের ভাষায় আমরা বেগুন বলি। তুমিও আসলা ঘরে প্রজাপতিটাও উড়িয়ে গেল তাই? ওই দেখো কারেন্টের মধ্যে বেগুন ভর্তা খামো আজি আমরা, বেগুন ভর্তা। ওয়াও একটু একটু না পোড়া পোড়া যদি থাকে ভালো লাগে, দারুণ লাগে। আর এইদিকে হচ্ছে গরম গরম ভাত, আজকের খাওয়া দাওয়াটা জাস্ট কি বলবো আলাদা লেভেলের হবে। আবার আলু দিছো নাকি? একসাথে মাখবে, হ্যাঁ ভালো লাগবে আলু আর বেগুন। সাথে আবার ডিম নাকি? বাবা দারুন তো।
আমি আমি স্ক্যান করে দিই নাকি? ইয়েস করে দাও। তুমি কাজ করছো, আমি এন্ড করে দিই তাহলে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি অবশ্যই মানে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কতটা কইলা? আচ্ছা, কারণ কি যদি ওদের ভালো লাগে তাহলেই করবে তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আচ্ছা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, যেভাবে সাপোর্ট ভালোবাসা মিতু তানিশ লাইফস্টাইলে আমাদেরকে দিচ্ছ ঠিক সেভাবেই আমাদেরকে দিয়ে থাকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার একটা খুব সুন্দর স্পেশাল ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর শুভরাত্রি, গুড নাইট সবাইকে, টেক কেয়ার, গুড নাইট, টাটা।